হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সুন্দর ফোঁড়ের একটি ভরাটাসন ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য আটটি ঘর নিয়ে আমি একটি ফোঁড় তৈরি করে নিচ্ছি আটটি ঘরের মিডিলে চুঁষ্টি তুলে নিই আবার আটটি ঘর নিয়ে আমি ফোঁড় তৈরি করে নিচ্ছি এইভাবে আমি ওপর দিকে চার ঘর বাড়িয়ে মোট পাঁচটি ফোঁড় তৈরি করে নিচ্ছি পাঁচটি ফোঁড় তৈরির পর এবার ছ নাম্বার ফোঁড় থেকে ওপরের দিকে একটি করে ঘর বাড়াবো নিচের দিকে একটি ঘর কমাবো আটটি করেই ঘর সংখ্যা হবে তো এখানে পাঁচ নাম্বার ফোঁড় থেকে আমি মোট ওপর দিকে একটা করে ঘর বাড়ি মোট এগারোটা ফোঁড় আমি এইভাবে তৈরি করে নিচ্ছি এখান থেকে গুনলে এগারোটা ফোঁড় তৈরি হবে তারপর আবার মিডিলে ছুঁচটা তুলে নিই আবার আটটা ঘরের ফোঁড় আমি চারবার তৈরি করে নেব একবার তৈরি করেছি দুবার আবার আরেকটা ফোঁড় তারপর আরেকটা ফোঁড় মোট আমি চারটা ফোঁড় তৈরি করে নিচ্ছি চারটা ফোঁড় তৈরি করার পর এরপর আবার নিচের দিকে মিডিলের ফোনটাকে নিয়ে তিনটা ফোন তৈরি হবে দুটা ফোন তৈরি হচ্ছে আরেকটা ফোন তিনটা ফোন তৈরি হয়ে গেল আবার মিডিলের ফোনটাকে নিয়ে আবার তিনটা ফোন তৈরি করে নিচ্ছি তিনটা ফোন তৈরির পর এবার নিচদিকে যথাক্রমে আবার চারটা ফোন তারপর আবার পাঁচ নম্বর ফোঁড় থেকে একটা করে উপরে নিচে ঘর বাড়িয়ে কমিয়ে এগারোটা ফোন তৈরি হবে এইভাবেই কিন্তু এক লাইন ডিজাইনটা তৈরি হবে তো আপনারা দেখতে থাকুন আশা করি খুব সহজেই বুঝে আসনটি তৈরি করতে পারবেন এইভাবে এক লাইন তৈরি হবে এরপর ওপরের দিকে যখন আবার লাইন তৈরি করব তো আবার যথাক্রমে ফোঁড়ের সোজায় ফোঁড় তৈরি করব আটটা ঘরের ফোঁড় নিয়ে আমি যথাক্রমে ফোঁড় তৈরি করে নিচ্ছি ঠিক ফোঁড়ের সোজায় আমি ফোঁড় তৈরি করে নিচ্ছি এইভাবেই কিন্তু এক একটা লাইন তৈরি হবে এক একটা লাইন তৈরির পর পুরো আসনটা ভরানো হবে তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন